আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার রাখা। মিছিল তখন দেখেন মিছিল করে তো আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। যশোর কন্যা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম, তারা শুধু বাঙালি। যশোর কন্যা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। সিক্রেসি আউট হয়ে গেছে, অর্থাৎ আমরা তো এখানে মুক্তিযোদ্ধার গ্রুপ ঢুকতেছি, টঙ্গীর একটা গ্রুপ, আমাদের গ্রুপ আর একটা গ্রুপ, আরটা জানি কোন এলাকার, 3টা গ্রুপ ঢুকতেছি আমরা এখান থেকে বর্ডার ইয়ে 14 গ্রাম দিয়া, 14 গ্রাম এবং নোয়াখালীর কাছে ইয়ের ফেনীর কাছাকাছি দিয়ে আর কি। ইন্ডিয়ান আর্মিরা এখানে ঢুকাই দিল, ঢুকাই দেওয়ার পরই ওরা পাকিস্তানি আর্মিরা
টের হয়ে গেছে, তাদের হয়তো ওই যে গোয়েন্দারা ওই করছে যে আর ইয়েরা মুক্তিযোদ্ধা ঢুকতেছে, প্রায় 100 মতো মুক্তিযোদ্ধা ঢুকতেছে এখানটা, ওইখান থেকে গুলি মারছে ওরা, অর্থাৎ কামানের গুলি মারছে বর্ডার থেকে আরও 2-4 মাইল ভিতরে থেকে গুলি মারছে। পরে গুলি গিয়া আমাদের গ্রুপের পিছনে পড়ছে গিয়া প্রথম গুলিটা মাইল কি করে 2 বিঘা খেত পিছনে পড়ছে, তো উঁচু নিচু খেত জমিগুলি ছিল উঁচু নিচু, তো আমাদেরকে ট্রেনিং দেওয়া আছে যদি এরকমই হয় কোনো পজিশনে পড়ো গোলাগুলি হইতেছে তখন একবার নিচু জায়গায় শুয়ে পড়ো, একবারে মাটির সঙ্গে মিশে দেবে। তো আমরা মাটির সঙ্গে এরকম ধান খেতে শুয়ে পড়ছি, তারপরে আরেকটা লোক আমাদের সেল মারলো, এইটা আমাদের থেকে ওই 1-1.5 বিঘা সামনে, তা আমরা পড়ছি মাঝখানে, তো এইরকম 3-4টা সেলিং মারছে। সেল মারার পর শেষে ইন্ডিয়ান আর্মি রটের পাইছে, আমাদের যে যারা ডিফেন্স দিয়ে ঢুকাইল ভিতরে, ওরা তারা ইয়ে নাই আমাদের সাথে আসে না, ওই বর্ডার ফ্রন্ট ওরা থাকে, তো ওরা করলে কি অগো ক্যাম্প থেকেও এইভাবে সেল মারা আরম্ভ করছে পাকিস্তানের ওদিকে, যার ফলে আমরা সেভ হইয়া গেছি গা, ওই পাকিস্তানি আর্মির আর সেল মারে নাই। পরে আমরা ব্যাক করলাম, আমাদেরকে আমাদের যে গাইড করতো করলো না আজকার ঢোকা যাবে না এখানে, ব্যাক করেন, ব্যাক করে গিয়া আমরা আবার ইন্ডিয়ার বর্ডারে গিয়া পৌঁছলাম। ইন্ডিয়ার বর্ডারে যে আর ইয়ে ঢুকি নাই, ইন্ডিয়ার ঢুকি নাই, তো ইন্ডিয়ার ওই বর্ডারেই আমরা অবস্থান নিলাম ওদিনকা রাত্রে গাছের নিচে, গাছের নিচে সারা রাত্রে রইলাম। পরদিন আবার করলো কি আমাদেরকে আরেক রাস্তা ধরা আমাদেরকে ঢুকা দিল, আমরা ঢুকলাম, ঢুকে 14 গ্রাম দিয়া ঢুকলাম আমরা, 14 গ্রাম দিয়ে ঢুকে আমরা 14 গ্রাম বরুড়া কচুয়া মুরাদনগর, তারপরে সর্বশেষ আমরা বানসারামপুর দিয়ে আইসা মেঘনা নদী পার হইলাম লঞ্চ দিয়া, লঞ্চ দিয়ে পার করলো আমাদেরকে আইনা নরসিংদীর একটা অংশ নামাই দিল। পরে ওই নরসিংদী থেকে আমরা হাঁটতে হাঁটতে সব হাইটা এখানের মধ্যে সব হাঁটা, কোনো গাড়ি যানবাহনের ব্যবহার হয় নাই, শুধু ওই যে এইটা নদীটা ফারিলাম মেঘনা নদীটা ফারিলাম লঞ্চ দিয়া, তারপরে নরসিংদীর এখানে নাইমা আমরা হাঁটা ধরলাম, একটু সন্ধ্যার দিকে নামছি, সন্ধ্যার আগ মুহূর্তে এনতে হাঁটা ধরছি, হাঁটতে হাঁটতে মধ্যরাত্র হয়ে গেছে প্রায়, বাবুর হাট দিয়া নরসিংদীর বাবুর হাট দিয়া আমরা ক্রস করলাম, অর্থাৎ আমরা গাজীপুর আসবো, ক্রস করা 5 দোনার এইখান দা যাইয়া আমরা ঢুকলাম ইয়েতে ডাঙ্গা বাজারের এই রাস্তায়, তখন এইখান দা খুব আক্ষেত, রাস্তার দুই পাশে আক্ষেত, রাত্রে এই দিন দেখলাম যে খালি আক্ষেত দেখা যায় ডাঙ্গারে, যখন ইয়েতে বাবুর বাজারতে হাইটা ওইদিকে ঢুকলাম, তো ওটা মধ্যরাত্র হয়ে গেছে, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, ক্লান্ত হয়ে গেছি যে আমরা একটু পানি টানি খাইতেব আমাদের, আর এত রাত্রে আমাকে খাওয়াইব কি, আর বাড়িঘরে তো কোনো লোক নাই, বাড়িঘরে কোনো বাতি বোঝলে না কিছু না, কার বাড়ি গিয়ে উঠবো, তো একবারিতে একটু মিটমিট মিটমিট করে আলো দেখা যায় ডাঙ্গা বাজারের কাছাকাছি, তো এই বাড়িতে গেলাম, দেখলাম যে একটা হিন্দু বাড়ি, দু-তিনজন লোক আছে এরা পুরুষ লোক, তো এদেরকে বললাম পরে এরা দিল আমাদেরকে জল খাওয়ার ব্যবস্থা করলো, মুড়ি 3 বার দিল, মুড়ি খাইলাম। তো এই টাইমে পাকিস্তানি আর্মি আমাদের পিছন দিয়া নরসিংদীর থেকে তারা ডাঙ্গা বাজার আইতেছে, অর্থাৎ পাকিস্তানি দালালরা ইনফরমেশন দিছে যে এখানে ডাঙ্গা বাজারে মুক্তিযুদ্ধ একটা ক্যাম্প আছে, এই ক্যাম্পটাকে ধ্বংস করতে দিব, ওই রাজাকার ওই নিয়ে গেছে আর কি, তো ওরা যে হাইটা চাইতেছে ওকে বুট, তো ওই পাকিস্তানি ইয়ে শক্ত ইয়ে বুট, বুটের যে একটা শব্দ দিয়েছে চাফা শব্দ, খুব একটা বড়ো শব্দ না, তো
চাপা শব্দ দইতেছে আর্মিরা যাইতেছে অগর লেফট রাইট করলে যে শব্দটা ই হয় একটা জোতার শব্দ হয় ওইরকম শব্দ আমরা হইতেছি ওই যে এখানে বসে আমরা মুড়ি বা জল খাইতেছি ওইখানে পাশে ওই রাস্তার কাছে তো পাকিস্তানি আর্মিরা বুঝতে পারে না যে আমরা এখানে মুক্তিযোদ্ধার এখানে দুইটা দল আছি আমরা ওদের টার্গেট হইল ডাঙ্গা বাজারের যে মুক্তিযোদ্ধা ক্যাম্পটা আছে এটা দখল করবে এটা ধ্বংস করবে আর আমরা তো আর তখন বুঝতে পারি না এই শব্দ কিছুটা পাইছি ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা মধ্যেই গিয়ে ডাঙ্গা বাজার এইখানে মুক্তিযোদ্ধা ক্যাম্প যায় এখানে ওরা গিয়া গোলাগুলি আরম্ভ করলো এবং আগুন দেওয়া আরম্ভ করছে এটা বড়াত্র হয়ে গেছে তখন আগুন দেওয়া আরম্ভ হয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা যারা ছিল ওরা আমাদেরকে বললো যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন এখানে আমাদের একটা ক্যাম্প দখল করে ফেলেছে ইয়েরা পাকিস্তানি আর্মিরা দা আর পাকিস্তানি দালালরা হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন তো আমরা মুক্তিযোদ্ধা যারা বলতেছে ওরা মুক্তিযোদ্ধা শেষে ও কথায় আমরা ওই রাস্তার দুই পাশে অ্যাম্বুস নিয়ে বসলাম আক্ষেতের মধ্যে যে এখানে যদি পাকিস্তানিরা ব্যাক করে এই রাস্তা দিয়া তাহলে ওদেরকে শেষ করে দেবো এখানে Bangladesh, Bangladesh.